বানাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ঝুরি আলু ভাজা, আর তার সাথে কিছু টিপসও বলবো যাতে আলু সফট না হয়ে যায়। প্রথমে আলু যতটা পারবো সরু সরু করে কেটে নেবো, এরপর ভালোভাবে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে আলুতে জল না থাকে। এবার কড়াইতে দিয়ে দেবো বেশি পরিমাণে তেল, আর হ্যাঁ গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখবো। অনবরত নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেবো, আর আলুতে হলুদ দেবেন না, তা না হলে আলু পুড়ে যেতে পারে। এরপর সমস্ত আলু ভাজা হয়ে গেলে ওই তেলেতেই কারি পাতা, শুকনো লঙ্কা, বাদাম ভেজে নেবো। ভালো করে মিক্স করে নিয়ে একটা প্লাস্টিক কিংবা কৌটোর মধ্যে এঁটে রাখবো যাতে হাওয়া না প্রবেশ করতে পারে। এরপর খাওয়ার আগে স্বাদ মতো লবণ মিশিয়ে পরিবেশন করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।